তো হে গাইজ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভ্লগ। তো জগদ্ধাত্রী পুজো তো মানে হয়ে গেল দু তিন দিন, তো আমরা এবারে আজকে যাব আমাদের মেদিনীপুরে এখানে ঠাকুর দেখতে। তো আমাদের মেদিনীপুরে এবারে একটা নতুন পুজো হচ্ছে, মানে নতুন না মানে একটা নতুন উদ্যোগ হয়েছে এখানে। আমাদের জগদ্ধাত্রী ঠাকুর 40 কেজি সোনার গয়না পরবে, তো শুনেছি এখানে অনেক মানুষ ভিড় করে ঠাকুর দেখতে গেছে, তো আমরাও আজকে যাব ঠাকুর দেখতে। তো চলো, এই যে ভাই রেডি হয়ে গেছে, তো আরও বাকি যারা যাবে আমাদের সাথে সবাই রেডি হচ্ছে। তো চলো এবার ঠাকুরটা দেখে আসা যাক, বাকি কথা ওখানেই হবে রাস্তায় যেতে যেতে। তো চলো লেটস স্টার্ট। তো কথা মতো রেডি হয়, আমরা এখন সবাই বেরিয়ে গেছি ঠাকুর দেখার জন্য। তো আমি, ভাই, মা, মামিমা সবাই আছি। এখন যাব আমরা জেলা পরিষদের দিকে ঠাকুর দেখার জন্য, 40 কেজি সোনা পরে থাকা জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য। তো দেখতে পাচ্ছ রাস্তায় কত ভিড়, সন্ধ্যাবেলা এমনিতেই মেদিনীপুর শহরে একটু বেশিই ভিড় হয়। তো সেই ভিড় ঠেলতে ঠেলতে আমরা এখন যাচ্ছি সামনের দিকে ঠাকুর দেখার জন্য। ওই যে দূরে বড় গেট দেখতে পাচ্ছ, ওখানেই পুজো মণ্ডপটা রয়েছে। তো এই যে আমরা এখন পুজো মণ্ডপের সামনে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ কত বড় পুজো মণ্ডপ। আগে এটা রাস্তার ধারে হতো, বাট এখন এটা নতুন এবছরই ফার্স্ট ভেতর দিকে করেছে, আর এত বড় প্যান্ডেল হয়েছে সেজন্য। তো চলো এরপরে ভেতরে যেয়ে আমরা ঠাকুরটা দেখে আসব, আর পুজো মণ্ডপটাও চারিপাশটা দেখবো কীরকম তৈরি করেছে। যেহেতু পুজোর টাইমটা পেরিয়ে গেছে, আমরা দুদিন পরে যাচ্ছি, তাই খুব একটা বেশি ভিড় নেই। তাছাড়া এখানে শুনেছি পুজোর দিনে প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর মানুষ এসেছিলো এখানে 40 কেজি সোনা পরে থাকা জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য। তো আমরা খুব লাকি, কারণ আমরা দেরি করে এসেছি, বাট আমরা আরাম করে লাইনে, কোনো বেশি লাইনে দাঁড়াতে হয়নি, আরাম করে এসে ঠাকুর দেখতে পেয়েছি। তো এই যে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর ওই যে প্রতিমার সামনে দেখতে পাচ্ছ কত ভিড়, সবাই ছবি তুলছে, সেলফি তুলছে। তো আমরাও চলে গেছিলাম একটু ভিডিও করতে, ছবি তুলতে। ওই যে দেখতে পাচ্ছ কত বড় সোনা পরে আছে, ওটাই হচ্ছে 40 কেজির সোনা, আর মাথার মুকুটটাও পুরো সোনার, আর সিংহকেও সোনার মুকুট পরিয়েছে। তো অনেক টাকাই খরচা হয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। আর কত সুন্দর লাগছে এই সোনার মুকুটটা পরে ঠাকুরকে, আর এত বড় এই জুয়েলারিটা পুরোটাই স্পন্সর করেছে সেনকো গোল্ডস অ্যান্ড জুয়েলার্স। তো এখানে দেখতেই পাচ্ছ হোর্ডিং রয়েছে সেটার, আর এটাকে স্পেশাল প্রোটেকশন দেওয়ার জন্য কলকাতার লালবাজার থানা থেকে পুলিশ এসেছিল। তো বুঝতেই পাচ্ছ কত টাইট সিকিউরিটি ছিল এখানে এই সোনাটাকে পাহারা দেওয়ার জন্য। তো ঠাকুর তো আমরা দেখে চলে এসেছি, বাইরে এসে একটু ছবি তুলছিলাম, একটু সেলফি ভিডিও করে নিচ্ছিলাম। তো চলো এরপরে, এখানে ঠাকুর তো দেখা হয়ে গেছে, এরপরে আরও সামনে একটা ঠাকুর আছে পঞ্চুর চকের দিকে, তো আমরা হেঁটে হেঁটে সেখানেই যাব সেই ঠাকুরটা দেখার জন্য। পাশে এত সুন্দর একটা শপিং মল দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ চারিদিকে কত বড় বড় পোস্টার দিয়েছে, হোর্ডিং লাগিয়েছে, আর এই পাশে কত সুন্দর একটা লাইট দিয়ে গেট সাজানো হয়েছে। তো পুজো মরশুম তো প্রায় শেষ হতেই চললো, আর কিছুদিন পরেই পুজো শেষ হয়ে যাবে, এটাই হচ্ছে বাঙালিদের শেষ পুজো এবারের মতো। তারপরে হঠাৎ এখানে গুরুদেব ধোনির সাথে দেখা, আর দেখতে পাচ্ছি গুরুদেব দুহাত জড়ো করে এখানে নমস্কার করছে। তো আমি একটু মুচকি হেসে গুরুদেবের দিকে তাকিয়ে প্রণাম করে নিলাম আর নমস্কার করে নিলাম। তো তারপরে আমরা এখন চলে এসেছি এখানে অগ্নিকন্যার পুজো মণ্ডপের কাছে। তো দেখতে পাচ্ছ কত লাইট দিয়ে কত সুন্দরভাবে প্যান্ডেলটা সাজানো হয়েছে। প্রতি বছরই এখানে বড় করে পুজো হয়ে থাকে, তো এবারেও সেরকমই হয়েছে। তো চলো ভেতরে যে ঠাকুরটা দর্শন করে আসা যাক। এটা হলো অগ্নিকন্যা ক্লাবের জগদ্ধাত্রী প্রতিমা, তো দেখতে খুবই সুন্দর লাগছে। আগের যে ঠাকুরটা দেখলাম একই রকম কিছুটা দেখতে। তো আর এটা হলো পুজো মণ্ডপের চারিপাশে, দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে। এর আগে যখন এই ডেকোরেশনের জিনিসগুলো বাইরে ছিল, আমরা রাস্তা দিয়ে পেরিয়ে গেছিলাম, দেখেই বুঝেছিলাম যে এটা ঠাকুরের পুজো মণ্ডপে এখানে কাজে লাগবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে নিখুঁতভাবে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, আর দেখে খুবই ভালো লাগছে, জিনিসগুলো খুবই শৌখিনভাবে সাজানো হয়েছে। আর এখানে সবাই সেলফি তুলতে ব্যস্ত, ছবি তুলতে ব্যস্ত ঠাকুরের। তো আমরাও এখানেও বাদ যাই, তো আমরাও একটু সেলফি ভিডিও ফটো সব তুলে নিচ্ছিলাম। তোমরা কারা কারা আমার ভিডিওর মাধ্যমে এই সব প্যান্ডেলগুলো প্রথমবারের জন্য দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও, আর কে কোথা থেকে দেখছো কমেন্ট অবশ্যই করো।
তারপরে প্যান্ডেলের বাইরে এসে একটু ভিডিও করতে করতেই আমার চোখে পড়লো যে এখানেও জেড ক্যাটাগরি সিকিউরিটি রয়েছে, দেখতেই পাচ্ছ তারা এখন ঘুমোচ্ছে। তো এদেরকে ডিস্টার্ব না করাই ভালো, খেপে গেলে এরা কি যে করবে তার কোনো ঠিক নেই। Meanwhile, ঠাকুর দেখা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর হেঁটে হেঁটে পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, অনেকটা রাস্তা হেঁটেছি আমরা। তো এরপরে বাড়ি ফিরে যাওয়ার পালা, আর আজকে যেহেতু ভোট হয়েছে আমাদের এখানে, তো দেখতেই পাচ্ছ কত পুলিশ রয়েছে এখানে। জাস্ট একটু আগেই এখানে ভোট শেষ হয়েছে, আর ভোট সমস্ত ভোট কেন্দ্র থেকে সব ডকুমেন্টস নিয়ে এসে এই সামনের কলেজ মাঠে এখানে সবাই জমায়েত করছিল। তো সেই দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর সাইডে কত সুন্দর সিনারি রয়েছে দেখো, কত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এখানে আমরা ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছি, এটাও খুব নতুন, খুব জলদি তৈরি করা হয়েছে কিছুদিনের মধ্যেই। বাড়ি ফেরার পথে সোজা চলে গেছিলাম এই কাকার দোকানে মোমো কেনার জন্য, অনেকদিন ধরেই খুব মোমো খাওয়ার ইচ্ছে করছিলো আর ভাইকেও খাওয়ানো বাকি ছিল, তো সেই জন্য আমরা এখন দুজনে নিয়ে নিয়েছি মোমো। আর মোমোটা খেয়ে নিয়ে বাড়ির জন্য পার্সেল করে নিয়েছিলাম, কারণ মা খাবে আর বোনও খাবে, তো সেগুলো নিয়ে আমরা এখন সোজা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। তো তোমরা কারা কারা মোমো খেতে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানিও। আর বাড়ি যাওয়ার পথে এদিকে এই রাস্তায় দেখলাম যে এখানেও একটা জগদ্ধাত্রী ঠাকুর হয়েছে, তো ভাবলাম এটা দেখতে দেখতেই এদিক দিয়েই যাব আমরা। তো এই যে দেখতে পাচ্ছ আজকে বিসর্জন হবে, সেই জন্যই ঠাকুরের হাতে জিলাপি রাখা হয়েছে। তো চলো, ঠাকুর তো দেখা কমপ্লিট হয়ে গেছে, এরপরে বাড়ি ফিরে যাওয়া যাক। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সো টিল দেন সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তারই মাঝে এই যে দেখতে পাচ্ছ বাড়িতে ফিরে এসেই আমরা হাত পা ধুয়ে নিয়ে এখন মোমো খেতে বসে গেছি, আর দেখতেই পাচ্ছ এই যে কতগুলো মোমো আছে, প্রায় 40 টাকার মোমো কিনেছিলাম আমরা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো বাইরে তোমরা দেখলে আমরা মোমো খেলাম, তো বাড়িতেও এই যে এনার জন্য আর এনার জন্য মোমো নিয়ে আসা হয়েছে, আমরাও এখানে খাবো দুজন। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। So till then, bye.